অপরাধর রম্যভূমি গুয়াহাটি আর নগাঁও হয় গুয়াহাটি আর নগাঁও এতিয়া অভাবনীয় ভাবত বৃদ্ধি পাইছে অপরাধ জনিত ঘটনা কি চুরি কি ডকাইতি কি ধর্ষণ অপহরণ তথা লুটপাটর ঘটনা প্রতিনিয়ত নগাঁও আর গুয়াহাটিত সংঘটিত হয়ে আছে নগাঁও গুয়াহাটিত চিলনি চুরর উপদ্রব ক্রমাৎ ভয়াবহ রূপত বৃদ্ধি পাইছে চরম নিরাপত্তাহীনতাত ভুগিছে এতিয়া মহানগরীর বাসিন্দা লগতে নগাঁওর বাসিন্দায় পিট পিটাই ফুরিছে দুর্বৃত্ত গুয়াহাটি মহানগরীত পিট পিটাই ফুরিছে নগাঁওত আরক্ষীর অস্তিত্বক ভেঙুচালি করে প্রতিনিয়ত সংঘটিত করেছে অপরাধ অপরাধর রম্যভূমি এতিয়া গুয়াহাটি আর নগাঁও দুটা এনেকুয়া দৃশ্য এই মুহূর্তে লই আহিছো আপনার আপনি দেখি হতবাক হব বা আপনাকে ভবাই তুলিব যে আপনি কিমান সুরক্ষিত কিমান নিরাপদ গুয়াহাটি মহানগরী লগতে নগাঁওত প্রথমে জনাও গুয়াহাটির একটা খবর গুয়াহাটির কুমারপাড়াত সংঘটিত হল একটা চাঞ্চল্যকর লুটপাটর ঘটনা পুয়ার ভাগতে এজন লোকর ডিঙির পুরা কাঢ়ি লই গেল ফোনের চেইন দুই দুর্বৃত্তই সাউক সিসি ক্যামেরাত বন্দি হওয়া এই দৃশ্য এয়া গুয়াহাটির কুমারপাড়ার দৃশ্য দুজন যুবক আহিছে এখন বাইকত এজন যুবকে বাইক স্টার্ট করে রই আছে বাটত আর আনজন যুবক নামি আহিছে এজন বয়োজ্যেষ্ঠ লোকর কাষলে কিবা কথা সোধার চলেরে কিছু সময় অপেক্ষা করেছে সুযোগ বুঝিছে আর সুযোগ বুঝি ডিঙির পুরা সোনার চেইন কাঢ়ি উধাও হল দুই দুর্বৃত্ত চাওক কেনেদরে অতি কৌশলে দুই যুবকে এই দুষ্কার্য সংঘটিত করলে গুয়াহাটি মহানগরীত এয়া চিলনি চুরা তাণ্ডব এনেদরে গুয়াহাটিত ক্রমাৎ বৃদ্ধি পাইছে ক্রমান্বয়ে এই অপরাধজনিত ঘটনা গুয়াহাটিত বৃদ্ধি পাইছে এই চিলনি চুরক নাকি লগাবলৈ গুয়াহাটি মহানগরীত কেইবাটাও এনকাউন্টারের দরে ঘটনাও সংঘটিত হয়েছে কিন্তু এই এনকাউন্টারেও নাকি লগাব পৰা নাই এই সকল অপরাধীক আরক্ষীক ভেঙুচালি করে তথাকথিত মহানগরীর স্মার্ট আরক্ষীক উপহাস করে প্রতিদিনেই এনেদরে ডিঙির চেইন কাঢ়ার পর আরম্ভ করে ব্যাংকের ধন উলিয়াই নিয়া গ্রাহকক টার্গেট করে আহিছে এই সকল চিলনি চোরে কেতিয়াবা মোবাইল থপিয়াই নিছে কেতিয়াবা টকার বেগ কাঢ়ি লৈ গৈছে কেতিয়াবা ডিঙির চেইন কাঢ়ি লৈ গৈছে বিশেষকৈ মহিলাসকলক টার্গেট করে লয় এই দুর্বৃত্তর দলে চিলনি চোরে কেবল মহিলাই নহয় এতিয়া হারি যোৱা নাই বয়োজ্যেষ্ঠ লোকসকলো বা পুরুষও এনেদরে এজন বয়োজ্যেষ্ঠ লোকর পৰা সোণৰ চেইন কাঢ়ি নিয়া বিষয়টোৱে এতিয়া ভবাই তুলিছে সকলোকে যে নিজৰ ঘৰখনতো দেখোন মহানগৰবাসী সুৰক্ষিত নহয় মহানগৰবাসী সুৰক্ষা প্ৰদান কৰাত ব্যৰ্থ হৈছে আৰক্ষী এয়া মাথো এটা সামান্য উদাহৰণ এনে বহু খবৰ প্ৰতিদিনেই আমি সম্প্ৰচাৰ কৰি আহিছোঁ আপোনালোকৰ বাবে দ্বিতীয়টো খবৰলৈ আহিছোঁ দ্বিতীয়টো খবৰ নগাঁৱত সংঘটিত হৈছে এটা চাঞ্চল্যকৰ তথা লোমহৰ্ষক ডকাইতি কাণ্ড হয় আচৰিত হ'ব আপুনি এই ডকাইতি কোনো নিশাৰ ভাগত হোৱা নাই এই ডকাইতি হৈছে পুৱাৰ ভাগত পুৱা প্ৰায় পাঁচ বজাৰ পিছত পাঁচ বজাৰ পৰা চাৰে পাঁচ বজাৰ ভিতৰত এই ডকাইতিৰ ঘটনা সংঘটিত হৈছে এগৰাকী মহিলা অকলশৰে থাকে মহিলাগৰাকী মহিলাগৰাকীৰ কন্যা গুৱাহাটীত থাকে গুৱাহাটীৰ ছেক্ৰেটেৰিয়েটত শেহতীয়াকৈ নিযুক্তি লাভ কৰিছে কন্যাই সেইমৰ্মে অকলশৰে থকা মহিলাগৰাকীক কিছুদিনৰ পৰা টাৰ্গেট কৰি লৈছিল দুৰ্বৃত্তই এসপ্তাহ পূৰ্বেও মহিলাগৰাকীৰ ঘৰৰ খিৰিকী খোলাৰ চেষ্টা চলাইছে আৰু তাৰপিছত শুকুৰবাৰে পুৱাৰ ভাগত যেতিয়া শোৱাৰ পৰা উঠিল মহিলাগৰাকী দুৱাৰ খুলিবলৈ গৈছিল আৰু সেই দুৱাৰ খুলিবলৈ যোৱাৰ লগে লগে পূৰ্বৰে পৰা খাপ পিটি থকা দুৰ্বৃত্তই মুখত সোপা দি ধরলে মহিলাগৰাকীক ভয় ভাবুকি দিলে হত্যার ভাবুকি দিলে আর তারপর মহিলাগৰাকীৰ পৰা সোণৰ আ অলংকার টকা পয়সা এটিএম কার্ড লৈ উধাও হল চারি পাঁচজনীয়া ডকাইতৰ দল দুর্বৃত্তর দল মরিকলঙত এই ঘটনা সংঘটিত হৈছে সেউজনগর নগাঁৱৰ মাজমজিয়ার সেউজনগৰত এই ঘটনা সংঘটিত হৈছে ঘন জনবসতিপূর্ণ এটা কলনি আর তাতেই এই ধরনের ঘটনা সংঘটিত হওয়াত স্বাভাবিকতেই এতিয়া নগাঁওবাসী আতঙ্কিত হৈছে চরম নিরাপত্তাহীনতাত ভুগিছে অপরাধর চূড়ান্ত রম্যভূমিত এতিয়া নগাঁও ড্রাগসর ঘাটির পর আরম্ভ করে বহু ধরনের অপরাধজনিত ঘটনা সংঘটিত হয়ে আছে বিভিন্ন সময় ব্যবসায়িক টার্গেট করে গুলি ফুটাই গুলি চালনা করে ব্যবসায়িক গুলিয়াই হত্যা করেও বহু ধরনের লুটপাটর ঘটনা নগাঁও সংঘটিত করেছে ডকাইতর দলে বহু কুখ্যাত ডকাইতর ঘাটি এতিয়া নগাঁও জালনোটর পর আরম্ভ করে নকল সোণর পর আরম্ভ করে বিভিন্ন ধরনের অপরাধজনিত ঘটনা নিয়ন্ত্রণ হয় এই নগাঁওর পরাই
কিন্তু নগাঁওত অপরাধীক নাকি লগোৱাত চূড়ান্ত ব্যর্থ হয়েছে আরক্ষী। তার এয়া একো একোটা উদাহরণ। পুয়ার ভাগতে যদি এনেকুয়া ধরনের একটা ঘটনা সংঘটিত হয়, নিজের ঘরতেই কোনো লোক সুরক্ষিত নহয়, তেতিয়া হলে রাইজে কার উপর ভরসা করব? আরক্ষী আছেনে নগাঁওত? এনেকুয়া ধরনের প্রশ্ন আজি আকো এবার অবতারণা করেছে রাইজে। এই সন্দর্ভত আমি আগবাম নগাঁওর পর আমার সাংবাদিক নীলোৎপল বরাই যুগুত করা এক বিশেষ প্রতিবেদন রিপোর্ট। নগাঁওত অপরাধর ঘাটিত পরিণত হয়েছে নগাঁওর। নগাঁও আরক্ষীর নির্লিপ্ততার বাবে, নগাঁও আরক্ষীর দুর্বলতার বাবে বর্তমান ইয়াত সাধারণ রাইজর নিরাপত্তা নাইকিয়া হয়েছে। মানে মরিকলঙ্গর সেউজ নগর, নগাঁও শহরের মরিকলঙ্গর সেউজ নগর, আর এয়া নিশা নহয়, আজি পুয়া প্রায় 5 বজার পিছতে ডকাইতির ঘটনা সংঘটিত হয়েছে। এগারী মহিলা, নামটো হয়েছে অঞ্জু বরা তামুলি, ইয়াত অকলে থাকে, এগারী শিক্ষয়িত্রী আর কন্যায় গুয়াহাটির সচিবালয়ত কর্মরত হয়ে আছে। আর আজি পুয়ার ভাগত ইয়াত দুজন যুবক আহিছিল, আহি পেলায় ইয়াত ডকাইতির ঘটনা সংঘটিত করেছে। মানে দেখাই লোক বিচার মহিলাগী মানে দেখাই লোক বিচার মহিলাগী বা পনপটিয়া চেষ্টা করব। সেক্রেটেরিয়েটত পাইছে রেভিনিউ, বর্ডার প্রটেকশন আর ডিজাস্টার, এই তিনটা হাতত আছে। শান্তি বোলা বস্তু, শান্তি বোলা বস্তু টিচার হয়, আপনি চাকরি করে আছে? করে আছে, অহা বছরলে রিটায়ার হব। কত করেছে আপনি চাকরি? মই শহীদ কাটনি গাঁওখনত করেছি। আজি আজি রাতিপুয়া কেইটা বজাত ঘটনা? আজি রাতিপুয়া মই তো খোৱাৰ পৰা উঠিল 5টালে 10 মিনিট আছে, 10 মিনিট থাকোতে উঠিছো, 5টালে 10 মিনিট থাকি মই এইখিনি করে মেলি লোৱালে 5টা 9 ছোৱালীয়ে ফোন করেছে, মোক জগাই দিছে, মই উঠিলো। তাৰপিছত তাই মই বোলো মা মই উঠিলো, তাৰপিছত মই আগফালে দরজাখন খুলিলো, এখন খুলিয়ে লৈছিলো, মই আগফাল সাজিছো মচিছো, তাৰপৰা মই বোলো বৰষুণ আহিছে, মই ঝাৰু দিব পাৰিম নেকি? তাৰপিছত মই ঝাৰুডাল দিবলৈ নেপালোঁ, ঝাৰু নিয়াই নাছিলোঁ হাতত, দরজাখন খোলাৰ লগে লগে ষ্টেপটো পা নামিছোঁ, এটা সোমাই আহিছে ঘৰৰ কাষতে, আহি পেলাই ইমানকণ চুৰি এখন লৈ আহিছে, কাটিছে নহয় চুৰি এখন হাতত লৈ আহিছে, আহোঁতে মই এটা কথা কৈছো, দেখুৱাইছে চুৰিয়ে কাটিছে। আৰু ৰশ্মিতা এটা কথা কব লাগিব, মহিলাগৰাকীৰ পৰা আজি মহিলাগৰাকীৰ পৰা ATM কাৰ্ডো লৈ গৈছে, নগদ ধন লৈ গৈছে, সোণৰ গহনা লৈ গৈছে, মই কন্যা আছে সচিবালয়ত চাকৰি কাৰণত, মই আপুনি আপুনি কাৰোবাক চিনি পাইছে, আপুনি কাৰোবাক চিনি পাইছে? তাৰমানে কি জানানে, মই যে ওলাই গ'লো, যাওঁতে দেখিছোঁ এটা মানুহ আহিছে, সি শকত চাপৰ, আৰু মোৰ ল'ৰাটোলে চাবলৈ যাওঁতে তাৰ ঠগটো কেনেকৈ মনত ৰাখিম? আচ্ছা, আৰু ল'ৰা কেইটা আছিলে? দুটা, তেতিয়া দুটা আহিছে, আৰু ভিতৰতো সম্ভৱ বেছি নাথাকিব, কাৰণ দৰজা মাৰি মাৰি দিয়া নহয় বাহিৰফালৰ পৰা, মানে 4-5 জনে টকা দৰ দুটাই দুটাই কথা পাতি আছে, বাহিৰত কোনোবা আছে যদি নাজানো। না, ঠিক আছে, মই কন্যা আছে, মই কথা কৈছে, আমি মৰিবলৈ আহিছোঁ, আপোনাকো মাৰিম, আমিও মৰিম, মই তেতিয়া কৈছোঁ আপোনাক কি কওঁ, আমি জয়ন্ত নিউজ18 অসম নর্থ ইষ্টত এটা ক্লু দিছো, যিখন এটিএম কার্ড অঞ্জু বৰা তামুলীৰ পৰা চুৰ কৰি নিছিলে, সেই এটিএম কার্ড এদিন ৰহা এটিএমৰ পৰা 19,000 টকা ডকাইতৰ দলে উইথড্র কৰিছে। যদি নগাঁও আৰক্ষীৰ এতিয়াও নাকত লাজ আছে, নগাঁও আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে যদি এতিয়াও নগাঁওখনত পৰা অপৰাধ তেওঁ নাইকিয়া কৰিম বুলি ভাবিছে, তেতিয়া এতিয়া ৰহা এটিএমৰ ফুটেজ পৰীক্ষা কৰক, সেই ডকাইতকেইটাৰ চেহেৰা তেওঁ দেখিব। আমি ডকাইত ধৰিব নোৱাৰা, চুৰ ধৰিব নোৱাৰা, ড্ৰাগছ নিৰ্মূল কৰিব নোৱাৰা, তীৰ ব্যৱসায় নাইকিয়া কৰিব নোৱাৰা, নগাঁও আৰক্ষীক আমি পুনৰ কৈছো, আমি ক্লু দিছো, ৰহা আৰক্ষী ৰহাৰ এটিএমৰ ফুটেজ লৈ লিখিব, নগাঁও অপৰাধ তোমাৰ মা অকলে থাকে। ষ্টেটমেণ্ট আছে মোৰ হাতত, 9,500 দুবাৰ উলিয়াইছে ষ্টেটমেণ্ট, মই এতিয়া বেংকত মানে 19,500 চাব লাগিব কাগজখন, মই উলিয়াই লৈ আহিছো বেংকৰ পৰা ট্ৰেনজেকশ্যনটো। আৰু তুমি গুৱাহাটীত থাকা? মা অকলে থাকে ইয়াত? হয়, এয়া মাত্র দুটা উদাহরণ আপনার জানালো গুৱাহাটী মহানগরীর। আর এনে প্রতিদিনে এনে ধরনের জঘন্য অপরাধের ঘটনা সংঘটিত হয়ে আছে গুৱাহাটীত, ধর্ষণের পর আরম্ভ করে নকল সোণ জালনোটর সরবরাহের পর আরম্ভ করে ড্রাগসর সরবরাহ, বিভিন্ন ধরনের অপরাধ। আর শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগরীত সাইবার ক্রাইমর একটা বৃহৎ ঘাটিও উৎখাত করবলে সক্ষম হয়েছিল, আনকি আরক্ষীর নাকর তলতে খোদ রাজধানী গুৱাহাটীত কেইবাটাও ভুয়া কল সেন্টার স্থাপন করে ভুয়া কল সেন্টার পাতি
আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত এনেদৰে বিদেশী লোকসকলক টার্গেট কৰি কোটি কোটি টকা সংগ্ৰহ কৰিছিল এই চক্ৰটো। এনেকুৱা ঘাটিও এতিয়া গুৱাহাটী মহানগৰীত সুলভ হৈ পৰিছে, যি ঘাটি ইতিমধ্যে উৎখাত কৰা হৈছে, যি চাইবাৰ ক্ৰাইমৰ সৈতে আনকি অসমৰ একাংশ ৰাজনৈতিক নেতা তথা আৰক্ষীৰ নামো সাঙুৰ খাই পৰিছে। এইসমূহ বিষয়ে আমি পৰৱৰ্তী সময়ত সবিস্তাৰে আপোনালোকৰ বাবে লৈ আহিম। কিন্তু এটা কথা হ'ল এটাই যে আৰক্ষীৰ ওপৰত ভৰসা নকৰি নিজেই নিজৰ এতিয়া নিৰাপত্তা আৰু সুৰক্ষাৰ দায়িত্ব যেন ল'বলগীয়া এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, কি গুৱাহাটী, কি নগাঁও, কি অসমত।